হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কাঁচা আমের শরবত তৈরি করে দেখাবো। রমজান মাসে সবাই রোজা রাখার পর ইফতারের সময় শরবত খেতে ইচ্ছে করে, কিন্তু যাদের ডায়াবেটিস তারা চাইলেও চিনি জাতীয় শরবত খেতে পারেন না। তো তাদের জন্য চিনি ছাড়া সুগার চিনি দিয়ে আজকে আমি কাঁচা আমের শরবত তৈরি করে দেখাবো। আমি এখানে তিনটা আম কুচি করে নিয়েছি, আপনারা চাইলে বেশি কম নিতে পারেন। আমি আমটা দিয়ে দিয়েছি। এখন আমি এটাতে মরিচ অ্যাড করব। আমি এখানে তিনটা কাঁচা মরিচ ফালি করে নিয়েছি, আপনারা চাইলে যারা ঝাল কম খান তারা কম দিতে পারেন। দিয়ে দিব হালকা ধনে গুঁড়ো। হালকা জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা একটু কম দিবেন, তা নাহলে কিন্তু জিরার গন্ধটা বেশি আসবে, খেতে ভালো লাগবে না। দিয়ে দিব বিট লবণ, বিট লবণটা একটু বেশি করে দিবেন, টেস্টি হয় খুব। আর দিয়ে দিব লবণ, লবণটা স্বাদ মতো, আমরা টেস্ট করে করে লবণটা দিব। এখন আমি যেহেতু এটা ডায়াবেটিসদের জন্য তৈরি করতেছি, তো আমি এখানে চিনি দিব না, এটা আমি সুগার চিনি নিয়ে নিয়েছি। এখন আমি এখানে 3 চামচ সুগার চিনি অ্যাড করে দিব। আর একটু টেস্টি বাড়ানোর জন্য আমি দিয়ে দিব ধনে পাতা। এখন আমরা এটা পানি দিয়ে ব্লান্ড করে নেব। আমি এখানে নর্মাল পানি দিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আমি এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নিব, তা না হলে আমাদের যে ধনে পাতার ইগুলো ছিল সেগুলো ভেসে উঠবে। আমার তৈরি হয়ে গেছে কাঁচা আমের শরবত, আপনারাও রোজার সময় তৈরি করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।